পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে হাওড়া ব্রিজে মোদীর পুষ্পুতুল পুড়িয়ে বিক্ষোভ তৃণমূলের। বাংলার মাটিতে আম্পানের একটা বড় সমস্যা এবং প্রতিদিন প্রতি মুহূর্তে প্রায় আজ এই লকডাউনের সময় একটা পরিকল্পনাহীন লকডাউন সারা দেশ জুড়ে। তার মধ্যে কিছু মানুষের স্যালারি কাট হচ্ছে যারা চাকরি করে, অর্থনৈতিকভাবে মানুষ বিপর্যস্ত অবস্থায় রয়েছে, অনেক মানুষের কাছে একটা প্রতিদিনের দুর্দশা রয়েছে। তার মধ্যখানে দাঁড়িয়ে আমরা দেখছি প্রতিদিন পেট্রোলের দাম বৃদ্ধি কেন্দ্রীয় সরকারের, ডিজেলের দাম বৃদ্ধি, রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি, এবং এই মূল্য বৃদ্ধির ফলে এই অসহায় অবস্থার মধ্যে মানুষের দ্রব্যমূল্যের দাম বাড়ছে। সেই সময়ে দাঁড়িয়ে বাংলার মানুষের সাথে দেশের মানুষের স্বার্থে যে সময় কেন্দ্রীয় সরকারের অনেক বেশি মানবিক হওয়া উচিত ছিল, আপনারা দেখেছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বাস মালিকদের কাছে অনুরোধ করেছে যে মানুষের সাথে থাকুন, মানুষের পাশে থাকুন, বাসের ভাড়া বৃদ্ধি করবেন না, যা বৃদ্ধি করা যাবে না, বারবার মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী অনুরোধ করছেন। কিন্তু এই আরেকদিকে দেখা যাচ্ছে কেন্দ্রের একটা সরকার একদম অমানবিক ভূমিকা, পেট্রোলের মূল্য বৃদ্ধি, ডিজেলের মূল্য বৃদ্ধি, রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি, তার ফলে জিনিসের মূল্য বৃদ্ধি বাড়ছে, বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। আগামী দিন কীভাবে না দেখুন, দলের যেভাবে নির্দেশ আসবে, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আমাদের দলনেত্রী, রাজ্যের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের যিনি নেতৃত্ব দেন আমাদের সকলে, যিনি অভিভাবক, রাজ্যের মন্ত্রী মাননীয় অরূপ রায়, যখন যেভাবে নির্দেশ দেবেন তৃণমূল যুব কংগ্রেস আমরা সবসময় রেডি আছি, 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টার নোটিশে দল যেভাবে নির্দেশ দেবে আমরা সেইভাবে মানুষের স্বার্থে লড়াই করার জন্য রাস্তায় থাকবো। অরিজিৎ বটব্যাল সভাপতি, উত্তরাহরা তৃণমূল যুব কংগ্রেস, আমার সাথে মধ্যহরা সভাপতি মৃণাল দাস রয়েছে, বুলবুল রয়েছে।